আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু বিছানার চাদর, আর এই চাদরগুলো কিন্তু পুরনো চাদর। তো পুরনো কয়েকটা ছেঁড়া চাদরও আছে, আবার দাগ লেগে গেছে এমন চাদরও আছে, আর হাতে যে চাদরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন চাদর। তো এই বেডশিটগুলোর কিন্তু অনেক প্রবলেম আছে, যার কারণে এই বেডশিটগুলো আমি সংসারের অন্য কী কাজে লাগাতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এরকম পুরনো বেডশিট কিন্তু আমাদের বাসায় অনেক জমে যায়, তো আমরা অনেককে দিয়ে দিই, আবার অনেক বেডশিট কিন্তু জমে যায়, সেগুলো আমরা কী কী কাজে লাগাতে পারি চলুন বন্ধুরা দেখা যাক। তো অনেকেই অনেক কাজে লাগিয়ে থাকেন, তো আমি আজকে সম্পূর্ণ অন্যরকম কিছু কাজে এই বেডশিটগুলো ব্যবহার করব। তো আমার কাছে এখানে পুরনো বেডশিট আছে তিনটা, একদম কালার ফেড হয়ে গেছে, আর একটা আছে দাগ লেগে গেছে, আর একটা আছে একদম নিউ। তো সেটা সমস্যা হচ্ছে সেটার কাপড় ভালো না, আর কাপড় ভালো না বলে এটা কিন্তু আর ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছেন এটা একটু সিনথেটিক মতো, সুতি না কিন্তু, তো এটা বেডশিট ব্যবহার করা যাবে না, কারণ না এটা আরামদায়ক হবে না। তো বন্ধুরা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে ছোপার আমি মাপ নিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ছোপার ব্যাক সাইডে যেই এগুলো ব্যবহার করি আমরা, তো সেটা এটা দিয়ে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা ব্যবহৃত বিছানার চাদর দিয়ে কিন্তু এটা বানানো সম্ভব না, তাই অবশ্যই আপনাদের বাসায় এমন বেডশিট থাকতে পারে যে যেটা আপনারা ব্যবহার করছেন না, অথচ নতুন, বিশেষ কোনো কারণে ব্যবহার করছেন না, সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমাদের বাহির থেকে কিন্তু এগুলো কিনতে বেশ অনেক টাকা লেগে যায়, আর দেখা যায় সেরকম রুচিসম্মত পাওয়াও যায় না, আবার দেখা যায় যেগুলো পাওয়া যায় প্রচুর দাম। তো আমরা বাসায় এভাবে কিন্তু বানিয়ে নিতে পারি। তো বন্ধুরা আমি এটা দিয়ে তৈরি করে নিব। তো আমাদের সোফার সাইড টেবিল থেকে শুরু করে সেন্টার টেবিল এবং সোফার পিছনে যেই আমরা কুশনটা রাখি, কুশন সেগুলো মানে কতটা কাপড় লাগতে পারে সেই হিসাব করে আমি কেটে নিচ্ছি এবং মাপ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি সবগুলো বানানো আপনাদের সাথে শেয়ার করব না, তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং চারপাশটা এভাবেই সেলাই করে নিয়েছি, প্রতিটাই আমি এভাবেই সেলাই করে নিয়েছি। আর এতগুলো দেখাতে গেলে টাইমটা অনেক চলে যাবে, তাই আপনাদের জাস্ট একটি আইডিয়া দেওয়ার জন্য আমি এগুলো দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রতিটা জিনিস আমি এভাবে তৈরি করে নিয়েছি, মাপ নিয়ে নিয়ে তৈরি করে আমি এবার সোফায় এটা সেট করে আপনাদের দেখাবো কেমন লাগে। আর একটি বেডশিটে কিন্তু পুরো এক সেট সোফা হয়ে আরও কাপড় কিন্তু বেঁচে যাবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে বানিয়ে নিয়ে সেখানে হয়তো বা অন্য কোনো কালারের পাইপিং লাগিয়ে নিতে পারেন, এর সঙ্গে কালার ম্যাচিং করে অথবা কোনো লেস লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হবে। এখানে অনেক আপনারা কমেন্ট করতে পারেন ছোটো লোক বা অন্য কিছু, এখানে ছোটো লোক বড় লোকের কিছুই নেই, জাস্ট হাতের কাজ কিন্তু দেখতে ভালো লাগে, আর আমি নিজে কিছু তৈরি করছি সেটার কিন্তু ফিলিংসই আলাদা। তো বন্ধুরা আমি এভাবেই কিন্তু সবগুলো সেলাই করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হলো। দেখুন বন্ধুরা আমি প্রতিটা বানিয়ে নিয়েছি এভাবে, আমি কিন্তু কোনো পাইপিং বা লেস কিছুই লাগাইনি, জাস্ট আপনাদের এভাবে আমি চারপাশ সেলাই করে দেখিয়ে নিচ্ছি। আমি নেক্সট টাইমে কোনো পাইপিং অথবা এর সাথে ম্যাচিং করে কোনো লেস লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন কেমন লাগছে, আমার ড্রয়িং রুমটার কিন্তু লুক চেঞ্জ হয়ে গেছে। আপনারা এভাবে কিন্তু বেডশিট দিয়ে তৈরি করে নিতে পারেন, তো সেক্ষেত্রে এখানে কিন্তু পুরনো বেডশিট ব্যবহার করবেন না। যদি কোনো কারণে কোনো নতুন বেডশিটে দাগ লেগে যায় অথবা নতুন বেডশিটের কাপড় খারাপ থাকে বা কোনো কারণের জন্য বেডশিট বাতিল হয়ে যায়, তো সেই বেডশিটটা দিয়ে এভাবে তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকের এই আইডিয়াটি কেমন লাগলো? আমি আরও কয়েকটি টিপস আপনাদের দিব যেগুলো পুরনো একেবারে বাতিল হয়ে গেছে বেডশিট, সেগুলো দিয়ে আমরা কী করতে পারি। তবে অনেকে বাতিল বেডশিট দিয়ে দেখা যায় কাঁথা পাতে অথবা অন্য কোনো কাজ করে থাকে, তা আমি সম্পূর্ণ ভিন্ন আইডিয়া আপনাদের দিচ্ছি, আপনাদের আশা করছি এটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুম কিন্তু সাজিয়ে নিয়েছি এই বেডশিটটা দিয়ে, আর আমি আগেই বলেছি এটা কিন্তু নতুন বেডশিট, এটা কিন্তু পুরনো বেডশিট নয়, জাস্ট এটার কাপড়টা একটু সিনথেটিক মতো, মানে সুতি না, তাই এটা আমি বেডে ব্যবহার করব না, তাই এটি আমি অন্য কাজে লাগালাম। চলে যাচ্ছি দ্বিতীয়
আইডিয়ায় আমরা যখন কিচেনে রান্না করি, কিচেনের র্যাকগুলো দেখা যায় তেল চিটচিটে হয়ে যায়, তাছাড়া র্যাকের যে জিনিসগুলো থাকে সেগুলো তেল চিটচিটে হয়ে যায়। তো এভাবে যদি পুরনো বেডশিট আমরা এভাবে ঢেকে দিয়ে তারপরে রান্না করি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। যখনই আমরা রান্না করব তখন এরকম বেডশিট দিয়ে এগুলো ঢেকে রাখবো, বা রান্না শেষে এগুলো উঠিয়ে নিব। তাছাড়া যখন আমরা বাইরে বেড়াতে যাই বা অনেক দিনের জন্য বাহিরে ঘুরতে যাই, তখন কিন্তু আমরা এরকম পুরনো বেডশিট দিয়ে সব কিছু ঢেকে রাখতে পারি, তাহলে ধুলোবালি পড়বে না, জিনিসগুলো কিন্তু ময়লাও হবে না। তো বন্ধুরা, এই আইডিয়াটি কেমন লাগলো? আশা করছি এই আইডিয়াটা ভালো লেগেছে। এরপরে আমি আরেকটা আইডিয়া শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের যেসব ট্র্যাভেল ব্যাগগুলো থাকে সেগুলো কিন্তু আমরা যখন গুছিয়ে রাখি, তো দেখা যায় এগুলো কিন্তু ধুলাবালি পড়ে। তো যেখানেই রাখি না কেন ধুলাবালি কিন্তু পড়বেই, বিশেষ করে আমরা যারা বিডিতে থাকি বা আমরা যারা এসব মানে দেশে থাকি, এখানে কিন্তু ধুলাবালির পরিমাণটাও বেশি। তাই আপনার যদি এভাবে পুরনো বেডশিট দিয়ে ঢেকে রাখেন, তাহলে কিন্তু এগুলো ভালো থাকবে, ধুলাবালি কিন্তু কম পড়বে। তো আমি খাটের যে বক্স খাটের ড্রয়ার আছে, সেই ড্রয়ারে এভাবে কিন্তু ব্যাগগুলো রেখে দিই, আর এভাবে কিন্তু আমি সবসময় বেডশিট দিয়ে ঢেকে রাখি, তাহলে কিন্তু এগুলোই ধুলোবালি পড়ে না। তো বন্ধুরা, এই আইডিয়াটি কেমন লাগলো? আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এছাড়া যখন আমরা শীতের কাপড় বা অন্যান্য কাপড় এভাবে ওয়ার্ড্রপের ড্রয়ারে রেখে দিই, তখন কিন্তু ধুলোবালি পড়েই, কেউ কিন্তু ঠেকাতে পারবে না, এই ধুলোবালি পড়বেই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানেও বেডশিট দিয়ে এগুলো ঢেকে রাখতে পারেন, তাহলে কিন্তু ধুলোবালিগুলো আর পড়বে না, আর এগুলো কিন্তু ভালো থাকবে। শুধু শীতের কাপড় নয়, আপনারা যেসব কাপড়গুলো ব্যবহার করছেন না আপাতত, এখন আর লাগছে না, সেরকম কাপড় যখন এভাবে রেখে দিবেন, তখন কিন্তু এভাবে পুরনো বেডশিট দিয়ে ভালো করে ঢেকে রাখবেন, দেখবেন এগুলো কিন্তু ভালো থাকবে। শুধু বেডশিট কেন, অন্য কিছু দিয়ে ঢেকে রাখা যায়, কিন্তু বেডশিট যেহেতু বড়, সেটা দিয়ে ঢাকলে কিন্তু খুব সুন্দরভাবে ঢাকা হয়ে যাবে। তো বন্ধুরা, এই আইডিয়াটি কেমন লেগেছে? তো এবারে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়াতে। আসলে পরবর্তী টিপসটা আমি যেটা দিতে চলেছি, সেটা কিন্তু আমি ভুক্তভোগী। আমাদের বাসায় দেখা যায় যে অনেক সময় যেসব জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেমন ফ্রিজ, ওভেন, তো এগুলো যখন আমাদের জানালার পাশে থাকে, তখন কিন্তু বাইরে থেকে রোদ আসে, রোদ এসে এগুলোর কিন্তু কালার ফেড হয়ে যায়। এর আগে আমার যে ওয়াশিং মেশিনটা ছিল, এই জানালা দিয়ে কিন্তু প্রচুর রোদ আসে, যার কারণে ওয়াশিং মেশিনটা কিন্তু ফেড হয়ে গেছে কালারটা। তো এটা আমার নতুন ওয়াশিং মেশিন, আর এই ওয়াশিং মেশিনটা তো আমি কালার ফেড হতে দিতে পারি না। তার জন্য আমি যেটা করেছি, আমি পুরনো বেডশিট দিয়ে এর উপরে আমি কাভার তৈরি করে নিয়েছি, অথবা আপনারা কাভার না তৈরি করে যদি এমনিতে যখন রোদ আসবে ঢেকে রাখেন, তাহলে কিন্তু এর কালারটা নষ্ট হবে না। তো আমরা এইভাবে কিন্তু পুরনো বেডশিটের কিছু আইডিয়া নিতে পারি। অনেকে ডিপ ফ্রিজে কিন্তু রোদ লাগে, বা অন্যান্য কোনো শৌখিন জিনিসপত্র যখন রোদ লাগে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে কিন্তু আপনারা যদি ব্যবহার করেন, দেখবেন জিনিসটা কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, এখন থেকে পুরনো বেডশিট আর ফেলবেন না, এভাবে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি, পাশাপাশি আমাদের সংসারের জিনিসগুলোও কিন্তু ভালো থাকে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।